हेलो बंधुरा आमी विश्व और तुम्हारा देखो हमार यूट्यूब चैनल ट्रैवल विद विश्व। तो आशा करी तुम्हारा सकले ही भलो आछो। तो पुजो पार हो गए, पुजो आशा करी सकले भलो केटे। तो पुजो पर आबार बेरिए पड़े, आज आमरा जाच्छी गाजलडोबा। शिलीगुड़ी थेके 40 किलोमीटर दूरे हबे। तो एटी आमादेर जारा उत्तरबंगबासी तादेर जोन्नो अति परिचित जायगा एबं अनेकेई हयतो गियेछो। तबुओ आमी सबाइके सकलके अनुरोध करब तोमरा भिडियोटी प्रथम दिके शेष पर्यन्त देखबे। और जरा एखो जाओ तो तर अनुरोध करब भिडियो प्रथम दिखे शेष पर्यन्त देखो। तो ये गाजलडोबा क्यों जाब की देखो की रकम खरच पुरोटाई तुम्हारे भिडियो बोल। तो भिडियो तुम्हारा प्रथम दिखे अवश्य शेष पर्यन्त देखो। और आज के बेची हमार छोटोबेलार बंधु अनिकेर साथे, ओजे दूरे वो गाड़ी तो चूल ठीक करछे, ओके खुजे पावा खूब मुश्किल। कखनो कखनो आसे कखनो कखनो पावा जाए ना, प्राय डुमुरेर फुलेर मतो। जाहोक ओके आज पेयेछि। तो दुजने मिले बेरिये पड़ब। আমরা তিনবাত্তি মোড় থেকে গাজলডোবার দিকে রওনা দিই। এখন আমরা ফুলবাড়িতে তিস্তা মনন্দা লিংক ক্যানেলটি পার হয়ে বাঁ দিকে টার্ন নিই এবং এই রাস্তা ধরে সোজা এগোতে থাকি। ডান দিকে তোমরা ডিপিএস ফুলবাড়ি শাখার স্কুলটি দেখতে পাচ্ছ। এই ফ্লাইওভারটি নতুন বানানো হয়েছে। আগে রেল লাইন পার হয়ে যেতে হতো আর ফোর হুইলারগুলোকে আমবাড়ি হয়ে গাজলডোবা যেতে হতো, এতে সময় অনেকটা বেশি লাগত। ফ্লাইওভারের উপর থেকে তোমরা চারদিকটা একবার দেখো, খুবই সুন্দর দেখতে লাগে। ফুলবাড়ি থেকে গাজলডোবা পর্যন্ত সম্পূর্ণ রাস্তার বাঁদিকে এই ক্যানেলটি দেখতে পাবে। আর ক্যানেলের দুপাশে ঘন সবুজ জঙ্গল, কখনো কখনো এই জঙ্গলের পাশে ময়ূর বের হয়ে আসে। সামনে তোমরা লোহার ঝুলন্ত ব্রিজ দেখতে পাচ্ছ, এটি এখনো পুরোপুরি তৈরি হয়নি। এটি তৈরি হলে গাজলডোবার আরো একটি আকর্ষণ যুক্ত হবে। আমরা গাজলডোবা তিস্তা ব্যারেজে পৌঁছে গিয়েছি। ব্রিজে উঠার মুখে বাঁদিকে ভরে আলো আর ডান দিকে রয়েছে বাজার। আমরা ডান দিকে টার্ন নিয়ে গাড়ি বাজারে প্রবেশ করি আর গাড়ি পার্কিং করি। তোমরা ভরে আলোর সামনেও গাড়ি রাখতে পারো। আমরা গাজলডোবাতে পৌঁছে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ পিছনে আমাদের একটা বাজার আর তারই পাশে আছে হচ্ছে তিস্তা ব্যারেজ। আমরা বাজার ব্যারেজ আর ব্যারেজে উল্টো দিকে আছে ভরে আলো। তো আমরা পুরোটা ঘুরে দেখব, তোমাদেরও ঘুরিয়ে দেখাবো সাথে। চলো তাহলে বাজার থেকে শুরু করি আমরা ঘুরে। তোমরা বাজারে বিভিন্ন সবজি নিয়ে যে দোকানগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব স্থানীয় বাসিন্দাদের দ্বারা চাষ করা। সবজিগুলো ফ্রেশ। বেলা বাড়ার সাথে সাথে দোকানের সংখ্যা আরও বাড়তে থাকে। রাতে এই বাজারটিতে আরও ভিড় বাড়ে, তখন দেখতে আরও সুন্দর লাগে। তোমাদের রাতে সেই বাজারও এই ভিডিওতে দেখাবো। তিস্তার একদম ফ্রেশ মাছ, পাশে প্লাস্টিকে স্থানীয়ভাবে চাষ করা রঙিন মাছ বিক্রি হচ্ছে। বাজারের বাঁদিক দিয়ে সব মাছ বাজার দোকান, অনেকটা দীঘা ও পুরীতে যেমন দেখতে পাও তেমন। এই বাজারে তোমরা চিংড়ি চপ, বড় গলদা চিংড়ি, বরলি মাছ ভাজা, কুচো চিংড়ি ভাজা, বড় চিংড়ি চপ, ডিমের চপ, ধনে পাতার চপ, এছাড়া চাউমিন মোমো তো রয়েছেই, আর রয়েছে পাঁপড় ভাজা। আর এগুলো খেতে কিন্তু খুবই দারুণ। চিংড়ি চপ 20 টাকা, ডিমের চপ 15 টাকা, আর বাকি সব মাছ ভাজা এক প্লেট 100 টাকা, আর বড় গলদা চিংড়ি প্রতি পিস 80 থেকে 100 টাকা। তবে দরদাম করলে দাম কিছুটা কমানো যায়। আর এই সব মাছেই কিন্তু সব লোকাল, তিস্তা থেকে ধরা বা লোকালভাবে চাষ করা। কড়াইতে চিংড়ি মাছের চপ ভাজা হচ্ছে। বাজারটা পার হওয়ার পর তোমরা এই জায়গাটা দেখতে পাবে, এইখানে নিচে নামা সিঁড়ি পাবে, সেই সিঁড়ি দিয়ে তোমরা নদীতে নামতে পারবে। তিস্তা তার আপন বেগে বয়ে চলেছে। তোমরা দেখতেই পারছো অনেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে তিস্তা নদী ও ব্যারেজের সৌন্দর্য উপভোগ করছে। আমরা এখন বাজার পার করে ব্যারেজের দিকে এগোচ্ছি। তোমরা ব্যারেজ ও ব্রিজটি দেখতে পাচ্ছ, 50টি লক গেট রয়েছে এই ব্যারেজে।
তোমরা যে শব্দটি শুনতে পাচ্ছ সেটি খোলা লকগেট দিয়ে জল বের হয়ে যাওয়ার শব্দ। তোমরা দেখতে পাচ্ছ লকগেটের নিচ দিয়ে জল প্রবাহিত হচ্ছে। এরপর তিস্তা নদী জলপাইগুড়ি শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আরও দুটো লকগেট খোলা, দেখো জল কতটা অশান্ত হয়ে প্রবাহিত হচ্ছে। দেখতে যেমন সুন্দর তেমনি জলের শব্দটাও কিন্তু দারুণ। বাঁদিকে তোমরা মহানন্দা তিস্তা লিঙ্ক চ্যানেলে লকগেটগুলো দেখতে পাচ্ছ। এই চ্যানেলের মাধ্যমে তিস্তা নদীর জল মহানন্দা নদীতে পাঠানো হয়। আমরা এখন তিস্তা মহানন্দা লিঙ্ক চ্যানেল পার হয়ে ভোরের আলোর দিকে যাচ্ছি। নৌকা ভবনের জায়গাটাও কিন্তু এই দিকেই। আকাশ পরিষ্কার থাকলে এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে খুবই সুন্দর লাগে। তোমরা দূরে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ। আমরা এখন নৌকা ভ্রমণের জন্য সামনের দিকে এগোচ্ছি। এখানে নৌকা ভ্রমণের জন্য দুরকম প্যাকেজ, 100 টাকা আর 200 টাকা প্রতিজন। তবে দরদাম করলে কিছুটা কম নেয়, আমাদের কাছ থেকে 50 টাকা করে নিয়েছিল। আর ঘোড়াতে ওঠার জন্য 50 থেকে 100 টাকা। এই নৌকা ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু দারুণ। সেফটির জন্য নৌকাতে লাইফ জ্যাকেট রাখা থাকে, চাইলে তোমরা সেগুলো পড়তে পারো। তোমরা যারা এই গাজলবটে ঘুরতে আসতে যাও তারা হয় প্রাইভেট কারে অথবা গাড়ি রিজার্ভ করে এসো, কারণ এখানে শেয়ার গাড়ির সংখ্যা প্রায় নেই বললেই চলে। আমাদের কিন্তু নৌকা করে অনেকটা দূরে নিয়ে গিয়েছিল। আমরা এখন ভোরের আলোর ভিতরে প্রবেশ করছি। ভোরের আলোর ভিতরে ডান দিকে তোমরা একটা ইকোপার্ক দেখতে পাচ্ছ, যেটি এখনো পুরোপুরি তৈরি হয়নি। পার্কের গেট বন্ধ, তাই বাইরের থেকে পার্কের কিছু অংশ তোমাদের জন্য। সামনে এই ওয়াক ব্রিজটি এখনো পুরোপুরি তৈরি হয়নি, এটিও পরবর্তীতে এই ভোরের আলোর আরো একটি আকর্ষণ হবে। এটি যুব আবাস, ভিতরে একটি ছোট্ট পার্ক ও একটি খাবার হোটেল রয়েছে। আমরা এখন ভোরের আলোর ভিতরে যে কটেজ রয়েছে তার মূল গেটের সামনে। এই কটেজগুলো পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে বুক করতে পারো তোমরা। এই সেই কটেজগুলো, তোমরা দেখতে পাচ্ছ এখনো ভিতরে অনেক কাজ হচ্ছে। পুরোপুরি তৈরি হয়ে গেলে আরো সুন্দর হয়ে যাবে এই জায়গাটি। ভোরের আলো পার হয়ে আরও এগিয়ে গেলে তোমরা প্রথমে কিছুটা জঙ্গল, তারপর সরস্বতীপুর চা বাগান দেখতে পাবে। তবে চা বাগান থেকে সন্ধ্যার আগে আগে বেরিয়ে আসতে হবে, কারণ এই এরিয়াতে হাতি বের হয়। চা বাগান থেকে ব্যাক করার সময় ইনার সাথে দেখা। সন্ধ্যা নামার একটু আগের আকাশ কি সুন্দর দেখতে।
রাতের বেলায় ভোরে আলোর কিছু অংশ। রাতের বাজারের কিছু অংশ তোমরা দেখতেই পাচ্ছো, বাজারটা এখনো বেশ জমজমাট। তোমরা দেখতেই পাচ্ছো অন্ধকার হয়ে গেছে, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। লাইটও এখানে আপ ডাউন করছে, তো আমরা এখন বাড়ি ব্যাক করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অতি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবে। তো আর তোমাদের যদি গাজলডোবা বা ভোরে আলো সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেখানে তোমাদের অ্যান্সার দেবো। তো আজকের মতো বাই বাই, টাটা।